ইসলামে লজ্জাশীলতা একটা ভূষণ। লজ্জাশীলতাকে ইসলাম সেলিব্রেট করে, লজ্জাশীলতাকে ইসলাম প্রমোট করে, ইসলাম এটা নিয়ে প্রাউড করে যে আমার বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম প্রধান একটা বৈশিষ্ট্য হচ্ছে লজ্জাশীলতা। আল্লাহ বলেছেন আল হায়া উশুবাতু মিনাল ঈমান, অন্য হাদিসে তিনি বলেছেন আল আয়া হুয়াল ঈমান, আয়া হায়া লজ্জাশীলতা এটা ঈমানের একটা অংশ। অন্য জায়গায় তিনি বলেন আরে পুরাটাই ঈমানই হলো লজ্জাশীলতা, লজ্জাশীলতা পুরাটাই ঈমান। তিনি বলেন আল হায়া ওয়াল ঈমান করিনান, হায়া এবং ঈমান এই দুটো হচ্ছে বন্ধু। ইদা যাহাবা আহাদুহুমা, যখন একটা চলে যায় তখন দ্বিতীয়টাও চলে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন নবীদের কথার মধ্যে, সকল নবীদের কথার যে অংশটি সকলে ভাগে পেয়েছে তা হলো ইজা ফাতাকাল হায়া ফাসনা মা শিত, তোমার লজ্জা না থাকলে তুমি যা মনে চাই তাই করতে পারবে, লজ্জা যদি না থাকে তাইলে তাই করতে পারবে। একজন নারী নাইট ক্লাবে রাত্রে একটাই কেন যায় এটা নিয়ে কাউকে আলোচনা করতে দেখা যায় না, কিন্তু তিনি কেন সেখানে শ্লীলতা হানির শিকার হলেন অথবা কি হলেন না হলেন এগুলো নিয়ে আলোচনা শিকার হয়, এগুলো আলোচনা হয়। অথবা সেই নারীকে যখন ধরা হয় কারা তার সাথে অপরাধী, এই আলোচনা কোথাও আসেই না, কেউ প্রশ্নই করে না কেন তিনি রাত্রে একটায় বা বারোটায় তিনি তার বাসা থেকে বের হবেন, বিভিন্ন জায়গায় কেন তিনি যাবেন, সফর তো কারোর জন্য তা করার জন্য তাকে একজন মাহারাম তার সাথে লাগে, কে তার মাহারাম, কে তাকে নিয়ে গেল, এই প্রশ্ন সমাজ করে না। যেই সমাজ করে না সেই সমাজের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অথবা আনসার সাহাবীদেরকে লক্ষ্য করে বলেন ইয়া মাশারাল আনসার, হে আনসারগণ তোমাদেরকে বলি সাতটি জিনিস, পাঁচটি জিনিস যদি তোমাদের ঘটে ওয়া আউযু বিল্লাহি আন তুদরিকুহুন, আমি আল্লাহর কাছে চাই তোমাদের জন্য এই পাঁচটি জিনিস যেন তোমাদের না ঘটে, কিন্তু ঘটলে কিন্তু প্রচন্ড বিপদে তোমরা পড়ে যাবে। লাম তাযহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তুন হাত্তা ইউলানু বিহা ইল্লা ফাশাফিহিম আত-তাউউন ওয়াল আউজা আল্লাতী লাম তাকুন মাদাত ফি আসলাফিহিম আল্লাযীনা ক্বাদ মাদাউ। রাসূলুল্লাহ বললেন অশ্লীলতা যদি প্রকাশ্যে কোনো সমাজ হয় তাহলে সেখানে দুটো প্রবলেম হয়, একটা প্রবলেম হলো সেখানে এমন রোগের প্রাদুর্ভাব ঘটে যেই রোগের নাম কখনোই আগে লোকেরা শুনে নাই, করোনা শুনেন নাই, এখন আবার কি ডেল্টা ভ্যারিয়েন্ট, এরপর আবার কোন ভ্যারিয়েন্ট আসবে আল্লাহ তাআলাই জানেন। ইউ হ্যাভ নেভার হার্ড দি নেমস অফ দিস ডিজিজেস, কখনো আপনি শুনেননি, এগুলো প্রতিদিনই আপনার সামনে আসবে। এটা হচ্ছে অশ্লীলতাকে যখন প্রকাশ্যে করা হয় অথবা অশ্লীলতাকে যখন সেলিব্রেট করা হয়, এইরকম নারীদেরকে আবার সমাজের বিভিন্ন ধরনের মিডিয়াগুলো তাদেরকে বড় করে দেখায়, মিডিয়াগুলো সেগুলো নিয়েই মেতে থাকে। কেমন একটা অসভ্য সমাজ, অসভ্যতাকে যেখানে সেলিব্রেট করা হচ্ছে, অসভ্যতা যেখানকার প্রতিপাদ্য এটা নিয়ে লোকেরা কথাবার্তা বলে। এবং এই যুব সমাজ অথবা এই মুসলমানরা যার নাম হয়তো আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল সালাম, আব্দুর রহমান, আব্দুল্লাহ, এইরকম নাম নিয়ে তারা এই কাজগুলো করে থাকে, এই সমাজে কি হবে? আর সেখানে দুর্ভিক্ষ ছড়িয়ে পড়বে, বল আউজা, সেখানে অস্থিরতা তৈরি হবে, অর্থনৈতিক স্ট্যাবিলিটি থাকবে না, অস্থিরতা, অর্থনৈতিক অস্থিরতা তৈরি হবে। আমি সে আলোচনায় যেতে চাই না, বিকজ দিস ইজ এ বিগ বিগ ডিসকাশন।